আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ভর্তি 2023-24 শিক্ষাবর্ষের বিস্তারিত বিজ্ঞপ্তি ও কলেজ রিভিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কোটা কত বেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। তোমরা ইতিমধ্যেই জানো যে আগামীকাল থেকেই কলেজ ভর্তির অনলাইন আবেদন শুরু হবে। আমি আমার চ্যানেলে কীভাবে ঘরে বসে খুব সহজেই কলেজ ভর্তির অনলাইন আবেদনটি তুমি নিজে নিজে করতে পারবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি আমার চ্যানেলে। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে, কেননা এখনও পর্যন্ত বিভিন্ন কলেজের নতুন করে ভর্তি যোগ্যতা ও আবেদন যোগ্যতা দিয়েছে, যা আমি আমার ফেসবুক পেজে তোমাদের সাথেও শেয়ার করছি, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি বক্সেও শেয়ার করছি। চলো এখন দেখে নিই বিস্তারিত তথ্য। কলেজের অবস্থান বা লোকেশন। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মেয়েদের জন্য একটি অনন্য কলেজ, যা ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত। এটি 2005 সালে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসে অবস্থিত সুবিশাল ক্যাম্পাস এবং মনোরম পরিবেশে সর্বোচ্চ নিরাপত্তায় এবং বিষয়ভিত্তিক অভিজ্ঞ এবং অনলাইন ক্লাস পরিচালনায় দক্ষ শিক্ষক মণ্ডলীর পরিচালিত ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিটি ক্লাসের শেষে ছাত্রছাত্রীরা পেয়ে যাচ্ছে পুরো ক্লাসের ভিডিও রেকর্ডিং, অভিভাবকরা পাচ্ছেন ফিডব্যাক ফর্ম, এছাড়া রয়েছে অনলাইন ও SMS-এর মাধ্যমে টিউশন ফি প্রদান এবং অভিভাবকদের সাথে প্রাতিষ্ঠানিক তথ্য বিনিময়ের সুবিধা। ক্লাসরুম সহ সম্পূর্ণ প্রতিষ্ঠান সার্বক্ষণিক CC ক্যামেরায় পর্যবেক্ষণ, শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ICT ল্যাব, শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি, অত্যাধুনিক বিজ্ঞানাগার, মাল্টিমিডিয়া ক্লাসরুম, খেলাধুলার জন্য রয়েছে সুবিশাল মাঠ। যোগাযোগের জন্য হেল্প ডেস্কের নম্বর দেখতে পাচ্ছ, ওয়েবসাইটের ঠিকানা এবং ফেসবুক পেজের ঠিকানা দেওয়া রয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারবে। কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ছাত্রীরা এখানে শুধু ভর্তি হতে পারে, বিজ্ঞানের বাংলা মাধ্যম রয়েছে, ইংরেজি মাধ্যম রয়েছে, বাণিজ্যের শুধু বাংলা মাধ্যম রয়েছে, এখানে কোনো মানবিক বিভাগ নেই। মর্নিং শিফটে ক্লাস হয়, শীত এবং গ্রীষ্মকালীন আলাদা সময় রয়েছে। ড্রেস পরিচিতি, তোমরা এখানে ছাত্রীদের ইউনিফর্মের ছবি দেখেই বুঝতে পারছো। আবেদন করার যোগ্যতা, বিজ্ঞানের বাংলা মাধ্যমে 5.00, বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে 5.00, বাণিজ্যে 4.25 লাগছে। আসন সংখ্যা, বিজ্ঞানের বাংলা মাধ্যমে 420 আসন, ইংরেজি মাধ্যমে 75, বাণিজ্যে 250, মোট 745 মতো আসন রয়েছে। ডান দিকেই সেই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ, 2023-24 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত এখানে উল্লেখ রয়েছে। আবেদন কীভাবে করতে হয়, কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বোর্ডে অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয়। আবেদন করতে হয় এই ওয়েব অ্যাড্রেসে, কমপক্ষে 5 এবং সর্বোচ্চ 10 কলেজ চয়েস দিতে পারবে। এবারও আবেদন ফি রাখা হয়েছে 150 টাকা। ভর্তি ও টিউশন ফি, বিগত বছরের ভর্তি ফি বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমের ডিফেন্সদের জন্য 14,540 টাকা, বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমে সিভিলদের জন্য 14,990 টাকা, বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যমে ডিফেন্সের ক্ষেত্রে 17,150 টাকা, বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যমে সিভিলদের ক্ষেত্রে 17,900 টাকা, ব্যবসা শিক্ষা বিভাগের বাংলা মাধ্যমে ডিফেন্সদের জন্য 14,440 টাকা, ব্যবসা শিক্ষা বিভাগের বাংলা মাধ্যমে সিভিলদের জন্য 14,890 টাকা, টিউশন ফি বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে ডিফেন্সদের জন্য 1,125 টাকা, বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে সিভিলদের জন্য 2,530 টাকা, বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যমে ডিফেন্সদের জন্য 1,800 টাকা, বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যমে সিভিলদের জন্য 3,300 টাকা, ব্যবসা শিক্ষা বিভাগের বাংলা মাধ্যমে ডিফেন্সদের জন্য 1,025 টাকা, ব্যবসা শিক্ষা বিভাগের বাংলা মাধ্যমে সিভিলদের জন্য 2,000 টাকা। এটা হচ্ছে বিগত বছরের তথ্য, এবছর কিছুটা পরিবর্তন হতে পারে, অবশ্যই তোমরা একটু খোঁজ খবর নিয়ে নিবে। কোটা উপবৃত্তি, সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে, এছাড়া উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়, সেনাবাহিনী, উপজাতিদের অগ্রাধিকার রয়েছে। কত পেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই, এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায়, বিজ্ঞানে 5.00 নম্বর 1200 কম বা বেশি, বাণিজ্যে 4.90 কম বা বেশি হতে পারে। মোট কথা, এটি একটি ধারণা মাত্র, তোমরা একটু মিলিয়ে নিবে। হোস্টেল, এই কলেজে নিজস্ব কোনো হোস্টেল নেই, তবে তুমি যদি ঢাকার বাইরে থেকে আসো সেক্ষেত্রে তোমাকে আশেপাশে নিজে থেকেই হোস্টেল বা বাসা ম্যানেজ করতে হবে। ট্রান্সপোর্ট, এই কলেজে নিজস্ব পরিবহন রয়েছে ছাত্রীদের যাতায়াতের জন্য।
ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে, এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র কপি, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ বা প্রত্যয়নপত্র 6 কপি, রঙিন ছবি 3 কপি, পাসপোর্ট সাইজের 3 কপি, স্টেম্প সাইজের পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপি ও ছবি, কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ। এটা কলেজের ভিন্নতা অনুযায়ী ডকুমেন্টগুলো কম বেশি হতে পারে। ভর্তির সময় তোমরা অবশ্যই কলেজ থেকে ভালো করে খোঁজ নিয়ে নিবে। কলেজে ভর্তির আবেদনের সময় ও তারিখ শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত। অনলাইনে 3টি পর্যায়ে ভর্তি আবেদনের সময়সীমা। প্রথম পর্যায়ের সময়সীমা আবেদন 10 থেকে 20 আগস্ট, ফল প্রকাশ 5 সেপ্টেম্বর, নিশ্চয়ন 7 থেকে 10 সেপ্টেম্বর। দ্বিতীয় পর্যায়ের সময়সীমা আবেদন 12 থেকে 14 সেপ্টেম্বর, ফল প্রকাশ 16 সেপ্টেম্বর, নিশ্চয়ন 17 থেকে 18 সেপ্টেম্বর। তৃতীয় পর্যায়ের সময়সীমা আবেদন 20 থেকে 21 সেপ্টেম্বর, ফল প্রকাশ 23 সেপ্টেম্বর, নিশ্চয়ন 24 থেকে 25 সেপ্টেম্বর। বিশেষ দ্রষ্টব্য, শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফলে চান্স প্রাপ্তির পর অবশ্যই নিশ্চয়ন করতে হবে, নিশ্চয়ন করা না হলে ভর্তির আবেদন বাতিল বলে গণ্য হবে। আজ এ পর্যন্তই বন্ধুরা। তোমরা জানতে পারলে ঢাকা গার্লস ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিস্তারিত ভর্তির আপডেট তথ্য ও রিভিউ, আবার নতুন নতুন আপডেট তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। তাই বিদায় নিচ্ছি আজ, আল্লাহ হাফেজ।